কৃত্রিম বানপানীয় জনজীবন স্তব্ধ নিউ শিলচর অঞ্চলের পথত উলাই আহি বাসুদেব নগর রাইজর প্রতিবাদ। দীর্ঘ বছর ধরে নিউ শিলচর অঞ্চল ধারাকার বরষুণের ফলত সৃষ্টি হওয়া বানপানীয় জনজীবন অতিষ্ঠ করে তুলিছে বাসুদেব নগরের 35টাতকৈও অধিক পরিয়ালক। বাসুদেব নগর লেনত বসবাস করা লোকসকলে নিউ শিলচর অঞ্চলের নগরীয় পানি যোগান কার্যালয়ের সন্মুখত থাকা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মূল পথ অবরোধ করে রাখে। নিউ শিলচর অঞ্চলের বাসুদেব নগর লেনত প্রতি বছরেই বারিষার সময়ত তেওঁলোকৰ লেনত কাহতেই থকা মেডিকেল কলেজ রোডত প্রায় একহাটু বরষুণের পানি জমা হয়ে থাকে। এনে পরিস্থিতিত এই বাসিন্দা সকলের কিছুমান পরিয়ালে স্থবির পানির সমস্যা সহ্য করব নার আন ঠাইলৈ গুছি যাবলৈ বাধ্য হয়। আন কিছুমানে এই বরষুণের পানিত আবদ্ধ হয়ে জিয়াই থাকিবলগা হওয়ার বিপরীতে তেওঁলোকৰ মাজত অধিক পুরুষ মহিলার ছালৰ ৰোগৰো সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কেইবাবারও জিলা প্রশাসনক অবগত করার পিছতো কোনো ধরনের জমা পানি নিষ্কাশনের বাবে উপযুক্ত ব্যবস্থা নকৰাৰ বাবে পথ অবরোধ করে প্রতিবাদ করবলৈ বাধ্য হয়েছে। এই আশুবণিকের পিছনে আমরা মাঠের এই আশুবণিকের ছেলে শম্ভুবণিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই। জলের রাস্তা না থাকাতে আমরা সবরে এইভাবে জলের ভুক্তভোগী। আমরা ঘরের ভিতরে তো থাকে আর তো জল বাইরে আরো কত সময় জল পর্যন্ত বাইরে থাকে। আজকে তিন চার মাসে তো অনবরত জল, জল তো সময় কোনো রাস্তাই নেই। আর গল্লির মুখে এটা হইলো রাস্তা, দেখুন ড্রেনের ড্রেন ক্লিয়ার নাই রাস্তা জলে জলে। এই বাচ্চা কাচ্চা যাওয়া যাইতে পারে না, আইতে পারে না। একটা রুগী মানুষ যাইতে পারেন না, মেলুক মানুষ খাবার কত উঠে যাইব রাস্তা দিয়া, কতটুকু খাবার উঠে যাইব একটা মেলুক মানুষে। এর মধ্যে এই ফাওয়ে এই আমার ওই দোকান এই জলে থাকতে থাকতে ফাও আমার দুয়ো ফাওয়ের মধ্যে কি অবস্থা, ইনফেকশন হইয়া এই জলের ফসা জল ফসা জলের মধ্যে থাকি এই আমার দুয়ো ফাওয়ার ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম এই ফাওয়া লাগে জলই শুকায় না, আমি ট্রিটমেন্ট করে কিতা করুন। এইভাবে অনবরত জলের মধ্যেই থাকলাম আমরা আজকে কতদিন থেকে। রাস্তার জলে এই এদিকের জলে এর মধ্যে 5 মিনিট বৃষ্টি হইলে কিতা জল করো জল ঢুকার কথা নেই। এই 5 মিনিটও বৃষ্টি লাগে না এই ঘরের এদিকে ড্রেইনের জল এদিকে মাঠের জল এই জলে জল আমরা জলেই থাকতে লাগে অনবরত জলের মধ্যে থাকলাম। এইভাবে জল এই আশুবণিকার মাঠের জলটা যে 3 বছর থেকে আর এর এদিকে 10 মিনিটও বৃষ্টি লাগে না। আমরা এদিকে ড্রেইন তো ক্লিয়ার নাই, ড্রেইনের জল আগে ঢুকে এদিকে এলার জল মাঠের জল জল যাওয়ার রাস্তা নাই, জল সব জল আমরা ঘরের ভিতরে বাড়ির ভিতরে সবের বাড়ির পানি বাড়ি ঘর থুইয়া বাড়া যায় খেয়ে কতদিন যা বাড়া গিয়ে থাকতে পারো নিজের বাড়ি ঘর থুইয়া এইভাবে বাড়া থাকা তো সবের সম্ভব না। 10-15 ফ্যামিলি পুরো জলের নিচে এরা আজকে তো 10-15 ফ্যামিলি এই সাইডে পুরো বেশি জল এরা জল এরা জল বিশেষ করে তো আমার তো বেশি আরো পিছন দিকে পুরা মাঠের জল তো পুরা আমার বাড়ির ভিতরে জল এদিকে তো যাওয়ার তো কোনো রাস্তা নাই। এই শম্ভুবণিকের জায়গার জলে আমার এদিক পুরা শেষ আরো মানুষের জিনিসপত্র ঘরের ঘর দরজা জিনিসপত্র ঘর দরজা সব নষ্ট। আমরা তো ঘর সাইডে এখন বাড়া বাড়া আইছি বাচ্চা কাচ্চা লইয়া বহু সুস্থ।